আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একে আমাদের স্কুল। আজকে তোমাদের সাথে আলোচনা করব পাক নির্বাচনী পরীক্ষা 2024 সালের দশম শ্রেণীর বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্ন নিয়ে। ইতিমধ্যে তোমাদের বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, সাধারণ গণিত এবং উচ্চতর গণিত প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। সেই প্রশ্নগুলো অবশ্যই তোমরা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো অথবা আই বাটনে সেগুলো দেওয়া থাকবে। তোমাদের এই প্রশ্নটি তোমাদের যে পাক নির্বাচনী এবং টেস্ট এবং 2025 সালে যে পরীক্ষাটি দেবে সেখানে এই প্রশ্ন থেকে তোমাদের কম করবে, এবং এই প্রশ্নগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে কি রকম ধরনের প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে আয়ত্ত করবে তাহলে তোমাদের প্রি টেস্ট এবং টেস্ট পরীক্ষায় এবং ফাইনাল পরীক্ষায় এই প্রশ্নগুলো তোমাদের কম থাকবে। এখানে দেখো সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণ মান হচ্ছে 70। তোমাদের 7টি সৃজনশীল প্রশ্ন আনসার করতে হবে এবং এমসিকিউ করতে হবে 30টি। আমি তোমাদের সাথে এমসিকিউ নিয়ে আলোচনা করব এর পরবর্তী ভিডিওতে। দেখো এখানে আজকে তোমাদের সাথে আমি সিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে 1 নম্বর, এক্স দেশের সর্বস্তরের জনগণ 9 মাস সর্বস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করে। এখানে আমি সম্পূর্ণ প্রশ্নগুলো বলবো না, কারণ বলতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে। তোমাদের শুধু এখানে প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো 1 নম্বর, অপারেশন চার্জ লাইট কি, মুক্তিযুদ্ধকে গণযুদ্ধ বলা হয় কেন, উদ্দীপকে উল্লেখিত ঘটনার সাথে বাংলাদেশের ঐতিহাসিক কোন ঘটনার মিল রয়েছে ব্যাখ্যা করো, উদ্দীপকে উল্লেখিত সংবিধানটি স্বাধীন ও সার্বভৌম দেশের জনগণের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার দলিল, পাঠ্য বইয়ের আলোকে তোমার মতামত বিশ্লেষণ করো। উদ্দীপককে ভালোভাবে তোমরা পড়ে নেবে এবং প্রশ্নগুলো স্ক্রিনশট দিয়ে রাখবে এবং দেখে বুঝতে পারবে যে তোমাদের বইয়ে এই ধরনের প্রশ্নগুলো আসছে, সেখানে এই প্রশ্নটি খুব ভালোভাবে তোমরা আয়ত্ত করবে। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় কমন থাকবে। এরপর দেখো 2 নম্বর যে প্রশ্নটি, বিকা আরুন নিসা, এখানে উদ্দীপককে ভালোভাবে পড়বা। আমি শুধু প্রশ্নগুলো বলবো কারণ উদ্দীপকগুলো পড়তে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা প্রথম কে পাঠ করেন, মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল কেন, উদ্দীপকে উল্লেখিত বিষয় ছাড়াও বাংলাদেশ আর কোন কোন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে তা ব্যাখ্যা করো। 9 নম্বর, বাংলাদেশ সম্পর্কে ডক্টর অমর্ত্য সেনের মতামতকে মূল্যায়ন করো। এরপর 3 নম্বর, উদ্দীপকটি দেখো ভালোভাবে। 9 নম্বর বলা আছে, পৃথিবীর অন্যতম বৃহৎ দ্বীপ কোনটি, বৃহৎ দ্বীপ কোনটি। এরপর বাংলাদেশের সীমানা ব্যাখ্যা করো, উদ্দীপকের আলোকে আমাকে আলমের বেড়াতে যাওয়ার স্থানটি বাংলাদেশের কোন ভূপ্রাকৃতিক অঞ্চলে অবস্থিত ব্যাখ্যা করো, তুমি কি মনে করো উদ্দীপকে উল্লেখিত দুটো স্থানের বনভূমি ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যে, তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। এরপর যে 4 নম্বর প্রশ্নটি দেখো, 4 নম্বর, এই চিত্রটির আলোকে পানি ব্যবস্থাপনা কাকে বলে, নদীর প্রবাহ কেন দুর্বল হয়ে যাচ্ছে ব্যাখ্যা করো, উদ্দীপকে চিত্রে সি, এখানে সি চিহ্নিত স্থান দ্বারা কোন বনভূমি নির্দেশ করে ব্যাখ্যা করো, মানচিত্রে এ বি বনভূমির মধ্যে কোনটি বাংলাদেশের অর্থনীতিতে অধিক অবদান রাখছে মতামত। এরপর 5 নম্বর, করিম তার পিতার মৃত্যুর পর ভাই বোনদের মাঝে জমি জমা বন্টন করতে করতে গিয়ে উল্লেখ করেন, এখানে উদ্দীপকটি। এরপর দা মডার্ন স্টেট গ্রন্থটি রচয়িতাকে, কর প্রদান করা নাগরিক অন্যতম দায়িত্ব ব্যাখ্যা করো, উদ্দীপকে আইনের যে উৎসটি প্রতিফলন ঘটেছে তার ব্যাখ্যা দাও, তুমি কি মনে করো আইনের এ উৎসটি মানুষের নৈতিক মূল্যবোধ সৃষ্টি সহায়ক, উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। 6 নম্বর, নাগরিক কাকে বলে, সুশাসনের জন্য আইন গুরুত্বপূর্ণ কেন, ঘটনা এক, এই ঘটনা একের আলোকে, এর কমিটির সাথে রাষ্ট্রের কোন উপাদানের মিল আছে ব্যাখ্যা করো, রাকিবের ক্লাবের কাজের সাথে রাষ্ট্রের কোন কার্যাবলীর সাদৃশ্যপূর্ণ, রাষ্ট্রের উন্নয়নে এ ধরনের কাজের গুরুত্ব বিশ্লেষণ করো। এরপর 7, করিম সাহেবের একটি স্বনামধন্য বিদ্যালয়ের স্কুল, এখানে উদ্দীপকটি ভালোভাবে দেখো, 1 নম্বরে রাজনৈতিক দলের সংজ্ঞা দাও। এরপর 6 নম্বর দেখো, আধুনিক গণতান্ত্রিক দেশে প্রত্যক্ষ গণতন্ত্র চর্চা করা কঠিন কেন ব্যাখ্যা করো, উদ্দীপকের নির্ধারক নির্বাচনটি পদ্ধতিগত ভাবে কোন ধরনের ব্যাখ্যা করো, রুবেল তার কর্মকাণ্ডের জন্য যে শাস্তি পেয়েছে 1972 সালে গণ
প্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী রুবেল কি একই শাস্তি পেত বিশ্লেষণ করো। 8 নম্বর হচ্ছে প্রতিপক্ষটি দেখা এবং নিষ্কৃষণ প্রতিপক্ষটি বলবো না। বেটো কি জাতিসংঘে বাংলাদেশের শান্তি রক্ষী বাহিনীর ভূমিকা গৌরবজনক ব্যাখ্যা করো। প্রতিপক্ষে ইঙ্গিতকৃত সংস্থাটি উদ্দেশ্য ব্যাখ্যা করো। প্রতিপক্ষের সংস্থাটি নারীর প্রতি বৈষম্য নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মন্তব্যটি মূল্যায়ন করো। 9 নম্বর শিক্ষক শ্রেণীতে পাঠদানকালে দুটি দেশ সম্পর্কে বলেছেন, একটি এস আর একটি কে। এখানে ব্যক্তিগত সম্পদ কি জাতীয় সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। গ্যাস দেশের অর্থনৈতিক ব্যবস্থা বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তুমি কি মনে করো গ্যাস দেশের তুলনায় কে দেশের অর্থব্যবস্থা সম্পদে সুসংগঠন হয় মতামত দাও। 10 নম্বর আইরিক ক প্রতিপক্ষটি দেখো। এরপর এখানে 9 নম্বর উপযোগ কাকে বলে সম্পদের সুসংগঠনের প্রয়োজন হয় কেন ব্যাখ্যা করো। ক দেশের কোন অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান ব্যাখ্যা করো। খ দেশের এখানে ক এবং খ দুটি দেশ আছে, দেশের অর্থনৈতিক ব্যবস্থার সাথে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার তুলনামূলক বিশ্লেষণ করো। এরপর দেখো তোমাদের 11 নম্বর যে প্রশ্নটি, 11 নম্বর বলা আছে আদর্শ পরিবার কাকে বলে। শিশুর সামাজিককরণে অন্তরঙ্গ বন্ধুত্ব দল গুরুত্বপূর্ণ কেন। সারণী এক উল্লেখিত বিষয়, সারণী একের আলোকে উল্লেখিত বিষয়গুলো সামাজিককরণের কোন উপাদানকে নির্দেশ করে ব্যাখ্যা করো। সারণী টু উল্লেখিত অনুষ্ঠানগুলো ব্যক্তির সামাজিককরণে ব্যাপক প্রভাব ফেলে মূল্যায়ন করো। এই ছিল তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয়ের সিকিউ প্রশ্ন এমসিকিউ। এর পরবর্তীতে তোমাদের সাথে শেয়ার করব সেই প্রশ্নগুলো, ধারাবাহিকভাবে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদেরকে আমি দিয়ে দেবো। আর সেই প্রশ্নগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশনগুলো চলে যায়। আজকের মতো এ পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।